दीदी जैसा उस जैसा दो दीदी कड़ा कड़ा कुछ है हम कुछ दे ही जरा उसका दो दिखाई तो बुआ अच्छा दे एसी सर्किट এখানের মধ্যে তোমার অনেকটি পার্ট আছে প্রথম আছে এল সার্কিট এরপরে আছে আর সার্কিট এরপরে আছে সি সার্কিট এরপরে আছে এল আর সি আর আর সব থেকে বড় যেটা এল সি আর প্রত্যেকটা সার্কিটের আলাদা আলাদাভাবে শিখতে লাগবো তো আজকে আমি এখান থেকে এত অবধি বুঝাই দিই কারণ এরপরেরটা অনেক বড় তো এখানের মধ্যে एल सर्किट देख एल सर्किट मान एल किता तुम थकब आवेशक सोलेनोइडर मत सिम्बल जीटा इटा थकब आवेशक तो सर्किट तुम्हार वोल्टेज छाड़ा चलत ना परवर्ती प्रवाहर वोल्टेज परवर्ती प्रवाहर वोल्टेज लिखतम पर इक्वल्स टू वि जीरो साइन ओमेगा टी सिमिलारलि करेंटो लिखो आई इक्वल्स टू आई जीरो साइन ओमेगा टी एखाने ए साइनर फांगशन जेटा आछे एटाई কারেন্টটা যে পরবর্তী প্রবাহ তারে বুঝাইতেছে কারণ সাইনের ফাংশন থাকলে তোমার কার্ভ হয়ে যাবে বা গ্রাফ হয়ে যাবে এরকম তার মানে তে দিক চেঞ্জ করব অনবরত মানে একবার পজিটিভ একবার নেগেটিভ তো এটা পরবর্তী প্রবাহ তো আমরা যে কোনো সার্কিটের স্টার্টিং হইব ভিত্তিকার এন্ডিং হইব আই এর মধ্যে তো দেখো এটা অনুরূপভাবে কেমনে কেমনে আনি তার আগে এখানে কয়েকটা জিনিস আমি কইয়া দেই যদি আমরা आर रोधर मध्य दिया आर रोधर मध्य दिया जो आई कारेंट पाठाई तो ए रोडा जे वोल्टेजा लस करब ये बाहर करी भि इक्वल्स टू आईआर दिए एरपर धारक मध्य दिया जो सी धारक तर मध्य जो किऊ आर आन जा हेजे वोल्टेजा लस करब ये बाहर करी किऊ इक्वल्स टू सी भि दिया भि इक्वल्स टू किऊ बाय सी ये पाई फर्स्ट यूनिटे और इटा पाई उमर सूत्र एन होता से आवेशक कथा आवेशक आवेशक जो एल है तार मध्य जो आई कारेंट जा आवेशक जो वोल्टेजा लस करब इटा बार कर एल डि आई डी टी दिए तीनटार लिखा ये तीनटे फर्मूला जानते लगभ हमार तो एन देव इटार भेत आगे भि इक्वल्स टू भि जिरो साइन ओमेगा टी ये दिल्ली इटा एप्लाइड वोल्टेज बाइटी বর্তনীর মধ্যে দিলাম তো আমার এখানে শুধু আছে ধারক ধারকের লাগা ভোল্টেজ কত দূর লস হইব ইডা তার মানে ভি সরি ধারক না আবেশক আবেশকের লাগা লস হইব ভি এল ইকুয়ালস টু এল ডি আই ডি টি বাকি থাকবো কিটা ভি মাইনাস ভি এল তার মানে ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস এল ডি আই ডি টি এখন ইডার মধ্যে কোনো রোধ আছে নি ইডার মধ্যে কোনো রোধ নাই ঠিক আছে কোনো আর নাই तार लिखा जो ए जगहटारे जो भि इक्वल्स टू आई आर करूँ आर एर वैल्यू जिरो बो जिरो बोले आई डट जिरो जिरो तर मैं ये हो जिरो तो एल डि आई डि टी इक्वल्स टू भि जिरो साइन ओमेगा टी अक्षण ये आर डि आई डि टी हमें एक बुझा दी प्रथम बुझते एक बेजाल एरपर एक बुझा दे बगा तो ये हमारे दत्त मन करी आई इक्वल्स टू आई जिरो साइन ओमेगा टी प्लस फाइव अखने प्लस फाइव धरसी गिली कारण सर हमें जानी ना जो वोल्टेज और कारेंट की समदशा
না বিপরীত দশায় আছে নাকি তারা কোন আগে আছে পিছে আছে এটা আমার বার করতে লাগবো ফায়ার ভ্যালু আমার বার করতে লাগবো তো এখানে আমার দরকার হইতাছে কি ডিআইডিটি তাহলে এখানে আমি বার করি ডেরিভেটিভ করে ডিআইডিটি আই 0 সাইন এর ডেরিভেটিভ cos ওমেগা টি প্লাস 5 এফ পরে ভিতরে একটা ডেরিভেটিভ হয় ইনটু হইবো ওমেগা টি ডেরিভেটিভ করলে শুধু ওমেগা আর ফাই এর ডেরিভেটিভ করলে 0 তার মানে ডিআইডিটি আইতাছে আই 0 ওমেগা cos ওমেগা টি প্লাস 5 অক্ষণ এই ভ্যালুডি আমার এখানে বয় তৈরি কোনা নেব আমি এই ভ্যালুটা এই জায়গার মধ্যে এক নঙে তো এক নঙে যদি বয় তাহলে আইব আই 0 ওমেগা এল ডিআইডিটি দসা cos ওমেগা টি প্লাস 5 ইকুয়ালস টু এদিকে দসা ভি 0 সাইন ওমেগা টি এখন দুই সাইড আমরা তুলনা করুন তুলনা করতে গেলে এখানে আছে সাইন এখানে আছে cos cos দ্বারা আমার সাইন নিতে হইব তাহলে আই 0 ওমেগা এল এটা আমি আরেক রকম ভাবে লিখতাম পারি আই 0 আচ্ছা ওমেগা ওমেগা লিখ সাইন sin 90 প্লাস থিটা হইতাছে গিয়া সেটা cos থিটা তাহলে আমি এখানে 90 প্লাস করে দিলাম v0 sin ওমেগা টি এখন দাও তুলনা যদি করি উভয় দিকে তাহলে sin এর বাম পক্ষ মানে i0 ওমেগা l এদিকে বাম পক্ষ v0 আচ্ছা তাহলে i0 = v0 / ওমেগা আর ডান পক্ষে আছে ওমেগা টি আর ইডার ডান পক্ষে আছে ওমেগা টি প্লাস 5 প্লাস 90 ওমেগা টি ক্যান্সেল 5 ইকুয়ালস টু মাইনাস 90 এখন আই 0 আর মাইনাস 90 এর ভ্যালু এই আই এ বসাই দাও তাহলে আই ইকুয়ালস টু আই 0 এর ভ্যালু কি দা ভি 0 বাই ওমেগা এল আর এটাতে গিয়া সাইন ওমেগা টি প্লাস 5 তো 5 এর ভ্যালু পাইছি মাইনাস 90 এতটুকু পর্যন্ত আমার সব ডি সার্কিটের ক্ষেত্রে আনন লাগবো আই এর মান এটারে যদি আমি আর একটু চেঞ্জ করি ভি 0 বাই এক্স এল সাইন ওমেগা টি মাইনাস 90 শেষ এখন দেখবো জেরক্সের মধ্যে তিনটা পয়েন্ট আছে এক নাম্বার পয়েন্ট যেটা এটা হইতেছে গিয়া সেটা এখানে হইতেছে গা কম্পাঙ্ক ওমেগা এখানে হইতেছে গা কম্পাঙ্ক ওমেগা তো ভোল্টেজ আর কারেন্টের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না সেকেন্ড হইতেছে গিয়া সেটা আমরা জানি কি তা ভি ইকুয়ালস টু আই আর আই ইকুয়ালস টু ভি বাই আর মানে ভি এর নিচে আর থাকে কিন্তু এখানে ভি এর নিচে এক্স এল তার মানে এই আর যে কাজ করে এক্স এল সেম কাজ করে আর এক্স এল এর একক তোমার উহম হই আর রুদের উহক একক যেমন উহম এক্স এল এর একক তোমার উহম হই মানে ইডারে কয়া হইতেছে গিয়া তোমার বিশুদ্ধ আবেশক যুক্ত বর্তনীর রোধ বা প্রতিরোধ বা প্রতিঘাত এরপরে হইতেছে গিয়া সেটা ভোল্টেজ হইতেছে গিয়া সাইন ওমেগা টি কারেন্ট হইতেছে গিয়া ওমেগা টি মাইনাস 90 মানে ভোল্টেজ সাপেক্ষে কারেন্ট 90 ডিগ্রি কোণ পিছায়া থাকে বুঝছো কোন জায়গা ও এখানের মধ্যে আমি আবার প্রথম দিকে কয়ে দিই এটা স্টার্ট হইব আমার ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি দেওয়া এখানে যেহেতু আমার আবেশক আছে আবেশকের লিগা লস হইতেছে এল ডি আই ডি টি তো লস হয়ে বাকি থাকতেছে আমার ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস এল ডি আই ডি টি এখানের মধ্যে কোনো রুদ নাই আর এর মান হইতেছে জিরো তার লিগে আমি জিরো ইকুয়ালস টু এটা লিখছি এখান থেকে এই ইকুয়েশনটা বানাইছি তো এই ইকুয়েশনটার ভিতরে আমার দরকার কি তা ডি আই ডি টি তো আমার আই ইকুয়ালস টু আমি ধরলাম এটা এখান থেকে ডি আই ডি টি বার করছি বাই করে না বয়াইছি বয়সেরা দেখছি যে এই ইকুয়েশন আছে এখন আমার ডান পক্ষ বাম পক্ষ তুলনা করতে লাগবে তুলনা করতে গেলে এখানে আছে cos এখানে আছে sin এটা আমার নিতে হইব sin এ আমি নিলাম sin এ 90 প্লাস কইরা বাম পক্ষ ডান পক্ষ তুলনা করলাম তুলনা কইরা i0 কারণ এখানের মধ্যে আমার i0 এর ভ্যালু আমি জানি না ফায়ার ভ্যালু জানি না এটির ভ্যালু বাই করে আমি বইলাম কতটুকু আমার কাজ ওখানে আমি আরেকটা দেখ আরেকটা দেখালে ক্লিয়ার হয়ে যাবো ধারকটা দেখাই নিয়ম সেম কিন্তু ক্যালকুলেশন আস্তে আস্তে একটু বড় হইব পিওর সি শুধু ধারক থাকবো তো সার্কিট হয়ে যাবো তোমার এই এই শুধু ধারক
এখানে তুমি ভোল্টেজ দিবা v ইকুয়ালস টু v0 sin ওমেগা t ধারকের লিগা যে ভোল্টেজটা লস হয় এটা কিটা vc ইকুয়ালস টু q বাই c বাকি থাকবো কিটা ve ইকুয়ালস টু v0 sin ওমেগা t মাইনাস q বাই c এই বর্তনীর মধ্যে আমার রোধ নাই তো v ইকুয়ালস টু i করলে এই টার্মটা হয়ে যাবে 0 v0 sin ওমেগা t মাইনাস q বাই c তার মানে q বাই c ইকুয়ালস টু v0 sin ওমেগা t এখন আমি ধরুম আগে ধরছিলাম i এখন ধরতে হবে আমার q তো q ইকুয়ালস টু q0 sin ওমেগা t প্লাস 5 আমার দরকার কি দা i কারণ i এর আমি ফর্মুলা জানি i ইকুয়ালস টু q বাই t কোন বর্তনীর মধ্যে দেয়া একক সময়ে যে আদান যা এটার কো হইতেছে কা কারেন্ট i ইকুয়ালস টু q বাই t বা dq বাই dt এটার ডেরিভেটিভ করলে আমার i আয় পড়বো dq বাই dt আগের মতো ডেরিভেটিভ করলে q0 কনস্ট্যান্ট sin এর ডেরিভেটিভ cos ওমেগা t প্লাস 5 আর ভিতরে একটা ডেরিভেটিভ করলে ওমেগা t ডেরিভেটিভ ওমেগা অক্ষণ আমার এই ইকুয়েশনে ভিতরে q এর ভ্যালু বোম তো q এর ভ্যালু কি q0 বাই c sin ওমেগা t প্লাস 5 ইকুয়ালস টু v0 sin ওমেগা t sin ওমেগা t অক্ষণ ইজিলি কম্পেয়ার করুন যাব এখানে sin আছে এখানেও sin আছে বাম পক্ষ কম্পেয়ার করলে q0 বাই c ইকুয়ালস টু v0 আর ওমেগা t প্লাস 5 ইকুয়ালস টু ওমেগা t এটা এটা ক্যান্সেল 5 ইকুয়ালস টু 0 তো এইটার মধ্যে আমি ভ্যালু বোয়ামো কি আই লাগে আমার কিটা q0 তাহলে q0 ইকুয়ালস টু c v0 এই ভ্যালুটি এখন এক নঙে বোয়া দো তাহলে i ইকুয়ালস টু কি আইব q0 মানে c v0 আর আছে ওমেগা cos ওমেগা t প্লাস 5 5 মানে 0 তো এটার আমি লিখতাম পারি v0 বাই 1 বাই ওমেগা c ধর এখানে ওমেগা c ইনটু আছে তো আমি 1 বাই করে কইলে এটা আলটিমেটলি উল্টাইয়া ইনটু হইব অন cos দ্বারা আমি নিয়ে যাই sin এ তাহলে আমার এখানে কি করতে লাগবে একটা 90 প্লাস করতে লাগবে কারণ sin 90 প্লাস থিটা মানে cos থিটা সেম ভাবে এখানে এবক v0 বাই xc sin ওমেগা টি প্লাস 90 তো সেম আগের মতো তিনটা পয়েন্ট কোয়া লেবা এটার মধ্যে যে কম্পাঙ্ক এটার মধ্যে সেম কম্পাঙ্ক আর বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে আর এর ভূমিকা যা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে এক্স এর ভূমিকা তা ওই এক্স এর কি কোয়া হয় বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর প্রতিরোধ বা প্রতিঘাত তার একক ওহম ভোল্টেজ সাপেক্ষে কারেন্ট 90 ডিগ্রি কোণ আগায় থাকব কারণ এখানে প্লাস 90 জ ঠিক হই জ কোন জায়গা বুঝছ না গো এটা এ বি সি ইকুয়ালস টু এ বাই ওয়ান বাই বি সি ওয়ান বাই হইলে এটা উল্টা আছে এটা উপরেটা লগে ইনটু হয় ওইটাই এখানে আছে সি আছে ওমেগা আছে বি জিরো বাই ওয়ান বাই ওমেগা সি লিখছি আর ওয়ান বাই ওমেগা সি ডারে এক সি ধরছি আর একটা দেখাই অক্ষরটা একটু বড় আছে অক্ষরটার এরপর একটা সেম সাইজের এল অন এল থাকব আর ও থাকব তো এল দিয়ে আগে এই লগে আমার এল তারপর আর মানে রুট আবার ভোল্টেজ এল আর এটাও আমার শুরু হইব ভিত্তিকা আনুম কি আই তাহলে ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি এই ভোল্টেজটা আমি দিলাম আবেশকের লেগে যেটা লস হইব এল ডিআই
डिटी बाकी थाकबो किता वी इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी माइनस एल डीआई डिटी अक्षण बर्तनर मध्य रोध आछे तो वी इक्वल्स टू लिखुम आमी आयर आगे आमी ए जायगाटा जीरो लिखतम कारण रोध आछे ना अक्षण रोध आछे एइ लेखा लिखुम आयर वी जीरो साइन ओमेगा टी माइनस एल डीआई डिटी अक्षण इटारे एदिके आनले आयर प्लस एल डीआई डिटी इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी अक्षण दे आगे धरेछिलाम किऊ इटार मध्य किऊ नाई तो किऊ धरते लागबे ना कारण जदि आमी आई धरि ताहले लिखब आई धरे आसे आई रे डेरिवेटिव करले डीआई डिटी आय पड़बे तो आमी एखाने आई इक्वल्स टू धरे लाइ तो मने करि आई इक्वल्स टू आई जीरो साइन ओमेगा टी प्लस फाइव आगे मत नई तो डि आई डि टी इक्वल्स टू आई जीरो ओमेगा साइन डेरिवेटिव कॉस ओमेगा टी प्लस फाइव अखन आई और आई जीरो मान अरे आई और डि आई डि टी मान एक नंगे बया दो तेलना कि आब दो एक बड़ इक्वेशन आब आयर मान होता से आई जीरो साइन ओमेगा टी तो आई आर साइन ओमेगा टी प्लस फाइव आई जीरो आयर मान होता है आई जीरो साइन ओमेगा टी प्लस फाइव तार लगे आर आसे देखा मैं क्या आर लिखी तार पर होता है एल डी आई डी टी और डी आई डी टी होता है आई जीरो ओमेगा एल कॉस ओमेगा टी प्लस फाइव इडा इक्वल्स टू इधर से क्या सर तुम्हार वी जीरो साइन ओमेगा टी इटारे सिम्प्लीफाई कर तुम आराम तुब आयर मध्य तो यह आपात आई जीरो कमन नहीं थकब आर साइन ओमेगा टी प्लस फाइव प्लस ओमेगा एल कॉस ओमेगा टी प्लस फाइव इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी अक्षण इटे जेड दे इनटू दे এখানে হইছে কার একটা নতুন জিনিস অ্যাড হয় কারণ আগে যে তুলনা করতাম কারণ মাঝখানে প্লাস আসলো না এখন মাঝখানে প্লাস আছে দুইটা তুমি ডাইরেক্টলি যোগ করতে পারতা না তো এখানে মিতে আমি আরেকটা ফর্মুলা ফলামু তার লাগি আমি জেড দিয়ে ইনটু করছি তাহলে এখানে আমার জেড দিয়ে ভাগ করুম আর বাই জেড সাইন ওমেগা টি প্লাস ফাইভ প্লাস ওমেগা এল বাই জেড কস ওমেগা টি প্লাস ফাইভ वी जीरो साइन ओमेगा टी एखन क्वेश्चन से क्या जेड डा गीता सार्किट जो बड़ो हो जाएगा एल आर सी आर और एल सी आर तक तुम्हार जेड आई बो जेड सारा सिम्प्लीफाई करते पारताना जेड कीता जेड होता से एक समकोणी त्रिभुज बनाइबा बनाए सारा इटारे दीबा थीटा त्रिभुज दीबा जेड भूमिरे दीबा आर इटा मास्ट तारपर जीटा थाकब एखाने ओमेगा एल आछे तो आमी दिब ओमेगा एल जो हमें इन्हें सीआर करूँ तक तो इन्हें आब वन बाय ओमेगा सी तक दिम एखे वन बाय ओमेगा सी एखान देव आए किता साइन थीटा आब किता साइन थीटा इक्वल्स टू लम्ब बाय अतिभुज माने ओमेगा एल बाय जेड कॉस थीटा आब किता भूमि बाय अतिभुज माने आर बाय जेड और जेड इक्वल्स टू इधर से रूट ओवर आर स्क्वायर प्लस ओमेगा एल स्क्वायर अक्षण ए मान डी ऊपर बया दो तो ले आई जीरो जेड आर बाय जेड इतना से कॉस थीटा साइन ओमेगा टी प्लस फाइव प्लस इधर इतना से तुम्हारा साइन थीटा कॉस ओमेगा टी प्लस फाइव इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी एखन इतना से साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी इधर मानो तुम्हारा साइन ए प्लस बी साइन ए प्लस बी इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी एखन तुम कम्पेयर करते पारबा एखाने आछे आई जीरो जेड एखाने आछे वी जीरो कम्पेयर कर ले आई जीरो जेड इक्वल्स टू वी जीरो और एदिके आछे ओमेगा टी प्लस फाइव प्लस थीटा एदिके ओमेगा टी कैंसल फाइव इक्वल्स टू माइनस थीटा तो एखन तुम इटार भितर एना बया दो आई इक्वल्स टू आई जीरो जगत बुझ
v0 by z সাইনের জায়গা সাইন ওমেগা টি আর ফাইয়ের জায়গা বুঝবো মাইনাস থিটা। তার মানে আবার এখন সেম ভাবে এই জেড হইতাছে গিয়ে আমার রুধের সমতুল্য, আর কম্পাঙ্কের এই ক্ষেত্র কোনো পরিবর্তন হইতো না, আর কারেন্ট যেটা আছে ভোল্টেজ সাপেক্ষে থিটা ডিগ্রি গুণ পিছিয়ে থাকবো। এখানে ভিত্তিকে শুরু করে আয়ন উন্ড হইছে গিয়া বহুত বড় কাজ, বুঝছো? এটা এই জায়গার মধ্যে জেড ডাউন একটু কনফিউশন হয়, কারণ হইতেছে গে জেড এখানে করতে গেছে, জেড যদি তুমি না আনো এটা তুমি সিম্পলিফাই করতে পারত না, সিম্পলিফাই কেমনে করতে পারত না বা কেলিয়া পারত না। এখানে যে ইকুয়েশন আছে মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস আছে আবার এখানে কিছু অজ্ঞাত রাশি আছে, আমি ফর্মুলা ফলাইতাম পারুম তখন ওই যখন সাইনে কস বি প্লাস কস এ সাইন বি বা সাইনে সাইন বি প্লাস কস এ সাইন বি এরকম যদি থাকে, এটাতে করার লিগে আমি এ ত্রিভুজটা বানাইছি। তো এখানে ভিতরে আমি জেড দিয়ে ইনটু করছি, দেখা এটারও জেড দিয়ে ভাগ করছি, এটারও জেড দিয়ে ভাগ করছি, মানে এটারও এটারও। তো জেড রে সবসময় তুই বুঝলইবা আর নিচেরটারে আর লইবা, তো বাকি যা থাকবো এটাতে তুমি লম্ব লয়ে লইবা। এখান থেকে সাইন থিটা কস থিটা জেড বাড়ি হয়ে গেছে গা, তারপর তুমি এটার ভ্যালু বয়া দৌ, তারপর যে সূত্র পড়ব এটা পড়ছে সাইন এ প্লাস বি ভ্যালু বয়া দৌ, তুলনা করো তাহলে আই জিরো পাইবা, ফাই পাইবা, আই ওয়াই নাইডের মান বয়া দৌ, শেষ। এখন আর একটা বুঝাই লাস্ট সিআর, যেটা সিআর এখানে ধারক আর রোধ আর লোকে আমার ভোল্টেজ সি আর, তো সেমভাবে এটাও আমি শুরু করুম তোমার ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি, সিএল লেগা যেটা লস হইব এটা হইতেছে কিউ বাই সি, বাকি থাকব ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি। এই ক্ষেত্রে আমার রুদ আছে তাহলে আমি ভি ইকুয়ালস টু লিখুম আয়া ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি। তো যেহেতু এই ক্ষেত্রে কিউ আছে আমার, আমার ধরতেইব কিউ, এর আগে আমি এটা একটু ইন্টারচেঞ্জ করে দিই, আয়ার প্লাস কিউ বাই সি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি। এখন লেখবা মনে করি কিউ ইকুয়ালস টু কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই, আমার কিউও দরকার আয়ও দরকার, তাহলে আমার ডেরিভেটিভ করতে হইব আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডি টি, এটার ডেরিভেটিভ করলে কিউ জিরো ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এটার ভ্যালু এখন এখানে বয় দো আই আর, আই এর ভ্যালু হইতেছে কিউ জিরো ওমেগা আর কস ওমেগা টি প্লাস ফাই প্লাস কিউ বাই সি মানে কিউ জিরো বাই সি সাইন ওমেগা টি প্লাস ফাই। এখান থেকে আমার কমন যাওয়ার মতো যাইব, কিউ জিরো ওমেগা কমন নেই আমি, তাহলে থাকব আর কস ওমেগা টি প্লাস ফাই, এটার মধ্যে ওমেগা নাই তাহলে আমার ওমেগা দিয়ে ভাগ করতে লাগবো ওয়ান বাই ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা এটার ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি। এখন এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি কিছু করতে পারতাম না, আমার জেড আনতে হইব, তো এখানে যদি আমি জেড আনি কিউ জিরো ওমেগা জেড দিয়ে ইন্টু করলাম, তো আমার জেড দিয়ে ভাগ করুম আর বাই জেড কস ওমেগা টি প্লাস ফাই, এটারও জেড দিয়ে ভাগ করুম প্লাস ওয়ান বাই ওমেগা সি জেড সাইন ওমেগা টি প্লাস ফাই ইকুয়ালস টু যেটা আছে ভি জিরো সাইন ওমেগা টি। এখন আমার আবার ওই ট্রায়াঙ্গেলটা বানাইতে হইব, এই লোক আমার ট্রায়াঙ্গেল অতিভুজার লোম জেড ভূমিডার লোম আর আর এটা হইব থিটা, বাকি রয়েছে কিটা ওয়ান বাই ওমেগা সি এটার লোম লম্ব, তো এখান থেকে আমার আইব সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি জেড লম্ব বাই ভূমি এই অতিভুজ,
cos theta equals to bhumi bhai otibus r by z jekhane z equals to root over r square plus 1 by omega c whole square akhon etir man di ekhane boya do r by z ki cos theta tole ekhane aibo tomar q0 omega z cos theta cos omega t plus phi प्लस इधर मान होता है साइन थीटा साइन ओमेगा टी प्लस फाइव इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी कॉस ए कॉस बी प्लस साइन ए साइन बी ये सूत्र किधर कॉस ए माइनस बी बुदो ओमेगा टी प्लस फाइव माइनस थीटा इक्वल्स टू वी जीरो साइन ओमेगा टी সূত্রটা একটু দেখে লো সূত্রটা আমার ডাউট থাকতে হবে অক্ষণ তুমি তুলনা করতে পারত না তুলনা করার লেগে কস ধরে নিতেব আমার সাইন তো কস ধরে সাইন নিলে আমি 90 প্লাস করে দেব মাইনাস থিটা প্লাস 90 ইকুয়ালস টু ভি 0 সাইন ওমেগা টি অক্ষণ তুলনা করলে ভি 0 ইকুয়ালস টু কিউ 0 ওমেগা জেড আর একটা এবো অ্যাঙ্গেলটা যদি কম্পেয়ার করি ওমেগা টি প্লাস ফাইভ মাইনাস থিটা প্লাস 90 ইকুয়ালস টু ওমেগা টি ওমেগা টি ওমেগা টি ক্যান্সেল ফাইভ ইকুয়ালস টু থিটা মাইনাস 90 অক্ষণ বেলুড়ে আমি বোয়ামো আয়ের মধ্যে এখানে লাগবো আমার কিউ জিরো ওমেগা ইকুয়ালস টু বি জিরো বাই জেড অক্ষণ আমি আয়ের মধ্যে এই বেলুড়ি বোয়া দিই এই ইকুয়েশনটার মধ্যে আমি বেলুড়ি বোয়া দিই তাহলে আই ইকুয়ালস টু আইবো আমার কিউ জিরো ওমেগা মানে ভি জিরো বাই জেড এখানে আছে কস ওমেগা টি প্লাস ফাইভ মানে প্লাস থিটা মাইনাস 90 আর কস মাইনাস 90 মানে আই পরে আবার সাইন থিটা তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা তাহলে আমার আছে ভি জিরো বাই জেড সাইন ওমেগা টি প্লাস থিটা তো এই ক্ষেত্র তোমার সেম কম্পাঙ্কের কোনো পরিবর্তন হইতো না এরপরে জেড হইতেছে আমার আর এর সমতুল্য মানে আর এ যে কাজ করে জেড এ সেম কাজ করে জেড এর একক তোমার ওহম আর ভোল্টেজ সাপেক্ষে কারেন্ট যেটা আছে এটা থিটা দিক দিয়ে আগে থাকবে বুঝছো আবার কোন জায়গাটা ইডা হ্যাঁ ইডা না ইডা ইডা ওই তো ইডা যেমনে আছে এমনি লিখছি আর বাই জেড এর মান ডাই এখান থেকে বয়াইছি কস থিটা আর কস যেটা আছে এটা রয়েছে আর এখানে রয়েছে ওয়ান বাই ওমেগা সি জেড এটার মান বয়াইছি সাইন থিটা ওই সাইন থিটা আর যেটা আছে এটা এমনি রয়েছে অখন কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি ইটার এ ধরছি ইটার বি ধরছি মানে এ হইতাছে ওমেগা টি প্লাস ফাই বি হইতাছে থিটা তাহলে এ মাইনাস বি তো আমি তুলনা করতে গেলে সাইনের লগে কস তুলনা করতে পারতাম না ইটারও আমার নিতে হইব সাইনে তো সাইনে নিতে গেলে আমি প্লাস 90 করছি গেছে সাইনে অখন তুলনা করে সেটা কিউ জিরো ওমেগা আর ফাইডা বাইর করছি কারণ আমার এই ইকুয়েশনের ভিতরে কিউ জিরো ওমেগা আর ফাইডা বয়াইতে হইব এই যে ফাইয়ের মানটা তো বয়াসেন আমার এই ইকুয়েশন হয়ে গেছে বুঝছ ঠিক আছে থাক তাহলে আজকে।